এবারের আইনজীবীরা সর্বস্তরের সাধারণ জনগণ এবং ছাত্র জনতার সাথে আমরা সংহতি প্রকাশ করছি। আমরা কোর্ট থেকে শত শত আইনজীবী আমরা স্বেচ্ছায় চলে এসেছি, আমরা ছাত্রদের পাশে রাস্তায় দাঁড়িয়েছি। এটা আমাদের বিবেকের তাড়নায় আমরা এসেছি, যেখানে শত শত হাজার হাজার লাশের গন্ধ, যেখানে বাতাসে লাশের গন্ধে ভারী হয়ে গেছে গোটা বাংলাদেশটা। মনে হচ্ছে যে একটা ভারতের কলোনি, এখানে মনে হচ্ছে না কোনো স্বাধীন দেশ, যে কোনো স্বাধীন দেশে এইভাবে করে পুলিশ বর্বরোচিতভাবে কখনোই হামলা করতে পারে না, গুলি চালাতে পারে না, কোনো কলোনিতে সম্ভব। আমরা মনে হচ্ছে ভারতের কলোনিতে চলে এসেছি। আমাদের বিজিবি যেখানে সীমান্তে থাকার কথা, বিজিবি কেন ঢাকাতে? আমাদের আর্মিরা কেন সীমান্তে নাই? আমাদের আর্মিরা কেন ব্যারাক ছেড়ে বাইরে এসেছে? কেন তারা শান্তি শৃঙ্খলা রক্ষা করছে না? কেন ছাদের পরে 2 বছরের শিশুকে গুলি করে হত্যা করা হচ্ছে? কেন ড্রোন থেকে গুলি বর্ষণ করা হচ্ছে? আমরা এর জবাব চাই। হেলিকপ্টার থেকে কেন গুলি বর্ষণ করা হচ্ছে? এখানে অবাল বৃদ্ধ বনিতা কেন রেহাই পাচ্ছেন? শুধুমাত্র ছাত্রদের নাম করে ছাত্রদের আন্দোলনে এটা সীমাবদ্ধ নয়, এখন এটা গোটা বাংলাদেশের আন্দোলন, গোটা বাংলাদেশের মানুষের অস্তিত্বের দাবি, বাঙালির দাবি। আমরা বাংলাদেশকে চাই, আমরা সার্বভৌমত্ব রক্ষা করতে গেলে এই ফ্যাসিলাদি হাজিদের হাত থেকে আমাদেরকে রক্ষা করতে হবে দেশকে। আর তার জন্য আমাদের দফা একটাই, দফা এক, দাবি এক, চেক।